আসসালামু আলাইকুম, আমি রবিন আহমেদ। আমি আপওয়ার্কে ইমেল মার্কেটিং অ্যান্ড নিউজ জেনারেশনে কাজ করি। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ইউএসএর কিছু জব পোস্টিং সাইট থেকে কিছু ডাটা কালেক্ট করতে হবে আমার। তো সবার প্রথমে আমি আপনাদের কিছু সাইটের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, যেগুলো আমার এই কাজ প্রজেক্টে কাজে লাগবে। তো প্রথমে আছে indeed.com, jobs.com অ্যান্ড monster.com। তো আমি indeed.com ওপেন করলাম। তো এরপর আপনাদের দেখাচ্ছি কিভাবে ইন্ডিড ডট কমে আমরা সার্চ করব। ইন্ডিড ডট কমে দেখা যাচ্ছে এখানে হোয়াট আর হোয়ার, হোয়াট কি, তো আমাদের কিওয়ার্ড যেটা সেটা আমরা এখানে ইউজ করব, এবং সর্বদা এই জিনিসটা একই থাকবে, ওয়েল্ডার। এটা আমাদের অনলি ওয়ান কিওয়ার্ড, ওয়েল্ডার। সো দেন হায়ার কোথায়, তো এই ডকুমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইকিপিডিয়ার একটি লিংক দেওয়া আছে। তো আমরা এই লিংকটি ওপেন করে দেখি কি আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ ইউনাইটেড সিটিজ বাই পপুলেশন। তো এখানে অলমোস্ট 300টার মতো সিটির নাম দিয়ে আছে এবং সাইটে স্টেটের নাম। অ্যাজ এ এক্সাম্পল স্টার্ট ওয়ান লুক কেন্ট, ইটস সিটি নেম কেন্ট অ্যান্ড ইটস স্টেট নেম ওয়াশিংটন। সো আই জাস্ট কপি কেন্ট অ্যান্ড জাস্ট টু রিমেম্বার অলসো তো দেখতে পাচ্ছি এখানে আমরা 119টা রেজাল্ট শো করছে এই ওয়েল্ডার কিওয়ার্ডের আন্ডারে এই জায়গায়। তো এটা হচ্ছে ইন্ডিড ডট কম একটা। তাছাড়াও এখানে আরও কিছু সাইট আছে যেমন জবস ডট কম, সবগুলো মোটামুটি একই রকম। আপনারা আর একটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। হোয়াট আর জব ওয়েল্ডার হায়ার লুক লাইক সিম্পল অ্যান্ড মোস্টার আর সেম। সো আমরা এখানে একটা আমাদের যে কাজ সেটা হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছে জবের নাম, আর এর নিচ দিয়ে সবগুলো জায়গাতে দেখতে পাবেন যে এই কোম্পানির নাম, প্রথমটা হচ্ছে কোম্পানির নাম অ্যান্ড তারপরে স্টেপটা হচ্ছে অ্যাড্রেস। সিম্পল সবগুলো একই, এই যে কোম্পানির নাম অ্যাড্রেস, এবং আর যে দুইটা সাইট আছে সেখানেও একই রকম অবস্থা। তো আমি একটা লিঙ্ক ওপেন করলাম, তো এখান থেকে আপনাদের কাজ শুরু। আমি কাজের সুবিধার্থে লিঙ্ক আর একটা আগেই বের করে দিয়েছি। তো সিম্পল প্রথমে ওয়েল্ডার ঠিক আছে, অ্যালবা সার্ভিস আইএনসি নিউ ইয়র্ক, এটা হচ্ছে কোম্পানির নাম আর অ্যাড্রেস। সো সবার প্রথম আমি এখানে যেটা খেয়াল করবো সেটা হচ্ছে এই জব পোস্টের মধ্যে কোথাও কোনো ইমেল আইডি আছে কিনা। মূলত আমাদের কাজ হচ্ছে ইমেল আইডি খুঁজে বের করা। এখানে আমরা একটা শর্টকাট কমান্ড ইউজ করতে পারি, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে অ্যাট দ্য রেট অফ দিলে এই পেজে যদি কোথাও ইমেল আইডি থাকে তো সেটা শো করবে। তাহলে এখানে আমার ইমেল আইডিটা শো করতেছে, এটা কোনো ব্যাপার না, এর ভিতরে যদি কোথাও থাকে। তো এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখানে কোম্পানির নাম আর অ্যাড্রেস দিয়ে সার্চ দিব। তো সার্চ দিলাম, দেওয়ার পরে আমাদের বুঝতে হবে যে কোনটা এই কোম্পানির আন্ডারে এর ওয়েবসাইট অ্যাড্রেস। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আলিবাবা সার্ভিস আইএনসি নিউ ইয়র্ক। তো আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আলিবাবা, তো দ্যাটসমিন এটার সাথে এটা মিলে যায় আলিবাবা ডেমো ডট কম। তো দেখেন এখানে উপরে ইমেল আইডিটা শো করতেছে। এখানে যদি আপনারা ইমেল আইডি না পান তাহলে
তাহলে আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করে ওয়েবসাইটটা ওপেন করার পর আমরা সাধারণত জেনারেল ইমেল আইডিগুলো যেখানে খুঁজি, কন্ট্যাক্ট আস, ইমেইল আস বা অ্যাবাউট আস, সেলস, যে জেনারেল ইমেলগুলো, সরি, আমাদের কোনো পার্সোনাল ইমেল অ্যাড্রেস দরকার নাই, যেমন এই যে info@alibaba.com, জাস্ট এই ইনফো ইমেল হলেই হবে। তো আর এই যে আপনাদের এখানে আরেকটা আমি লিস্ট দিছি গুগল ডকের, তো গুগল ডকের যে ডকুমেন্টটা আছে এখানে প্রায় 10 জন লোক কাজ করতেছে, তো ধরেন এই এই লিঙ্কটা এটাই। তো এখানে আসার পর সর্বপ্রথম আমার কাজ হচ্ছে, যেহেতু এখানে 10 জন লোক কাজ করতেছে তো এখানে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এক্সেল শিটে এসে কন্ট্রোল এফ এর মাধ্যমে ফাইন্ড ইন শিট বের করে, যে আপনি যে ইমেল আইডিটা ওখান থেকে ফাইলেন এটা এনে কপি করলে বলে এখানে এরা অটো সার্চ করবে। আর আমার যতটুকু বিশ্বাস নাই, কারণ অনেকগুলো কিওয়ার্ড আছে এবং কিওয়ার্ড সবাইরে ভাগ করে দেওয়া আছে, তো জাস্ট এটা ফাইন্ড শেষ হয়ে গেলে এই ইমেল আইডিটা এখানে এনে বসাইলেন যেটা আপনি পাইলেন। তো এটা গেল হচ্ছে ইমেল আইডি। এখন এটা হচ্ছে আর একটা ধাপ, এই যে আপনারা এখান থেকে এই যে জব এই লিঙ্কটা যে ক্লিক করার পরে যে লিঙ্কটা বের হবে, মানে জবের লিঙ্ক অ্যাকচুয়ালি যেটা, তো সেই লিঙ্কটা আপনার এখানে রাখতে হবে এক্সেল শিটের সি নাম্বার কলামে, আর এ নাম্বার কলামে জাস্ট কোম্পানির নেম, কোম্পানির নেম আপনি কই পাবেন, এই যে জব পোস্টের নিচে বা এই যে এটার নিচে যে কোম্পানির নাম, নিউ ট্যাবে ওপেন করার পর এটা হচ্ছে কোম্পানির নাম। এই এই কাজ জাস্ট এই তিনটা এন্ট্রি খুঁজে বের করা।